হাই মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আশা করি আপনারা যে যেখানে বসে আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই অনেক অনেক ভালো আছেন। আমি ভালো আছি। বরাবরের মতো আরেকটি নতুন ভ্লগ নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আমার ভ্লগে আজকে থাকবে আমি সারাদিন কী কী খাই ডাক্তার মোহাম্মদ জাকির কবির স্যারের পরামর্শ অনুযায়ী। আমি 30 ডেজে 10 কেজি কমিয়েছি, তাই আপনাদেরকে দেখাবো আমি কী কী রান্না করি। দেখুন, আমি আমেরিকান একটা বাসায় গিয়েছি, তারা এই যে এই শাকগুলি হচ্ছে টার্নিপ শাক, শালগমের শাক, এটা হচ্ছে কালার গ্রিন, তারপরে বেগুন গাছ লাগিয়েছে, চাইনিজ বেগুন বলে এটাকে। আমাদেরকে ডাকলো, বললো তোমরা এই শাকগুলি নিয়ে যাও। এই শাকগুলি ওয়ালমার্টে পাওয়া যায়, কালার গ্রিন কেল, তারপরে টার্নিপ শাক, শালগম, বাংলায় বলে শালগম, শালগমের শাক, এগুলি খুবই মজার। আমরা কিছুটা তুলে নিয়ে আসলাম, বাসায় নিয়ে এসে রান্না করব। আপনাদেরকে দেখাবো, আমার ভিডিওর সাথে থাকুন, কীভাবে রান্না করব এই শাকগুলি। এই শাকগুলি খুবই মজার, একেবারে মূলা শাকের মতন টেস্ট হয় রান্না করলে। তো আমরা তো মূলা শাক পাই না এখানে, সেজন্য আমরা এই শালগমের শাকটাই খাই। এটাও মূলা শাকের মতন। আমরা আবার মাস্টার্ড গ্রিনও পাই, সরিষা শাকও পাই। আমাদের আমেরিকাতে কেল, কালার গ্রিন, স্পিনাচ, মাস্টার্ড গ্রিন, সরিষার শাক আর টার্নিপের শাক এগুলা পাই। যখন গরম আসে তখন লাউ শাক, কুমড়া শাক আমরা গাছ লাগাই, তখন আমরা শাক পাই। এখনও শীত চলছে, এখনও গাছ লাগানো যাবে না। যখন মার্চ মাস আসবে তখন আমরা বীজ বুনতে পারবো, তখন লাউ গাছ, কুমড়া গাছ হবে, তখন আমরা এই শাকগুলি পাই। তাও বেশি দিনের জন্য না, আবার ঠান্ডা পড়ে গেলে এই শাকগুলি মরে যায়, আবার বেশি গরম হলেও শাকগুলি মরে যায়। দেখুন, ওরা করলা গাছও লাগাইছে, আমি কিছু করলাও নিয়ে আসলাম গাছ থেকে। আমাদের ফ্লোরিডাতে অনেকটা বাংলাদেশের মতো ওয়েদার, নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি শীত থাকে, তারপরে আস্তে আস্তে গরম পড়া শুরু করে, এবং জুন, জুলাই, অগস্টে অনেকই গরম থাকে, বাইরে বার হওয়া যায় না। খুব মজা করে আমরা শাক পারলাম, আমাদেরকে অনেকগুলি শাক দিয়ে দিল। আমাদেরকে এখন শাকসবজি খেতে হবে, সেজন্য শাকগুলি নিয়ে আসলাম, সুন্দর করে কেটে বেছে আমরা যদি সিদ্ধ করে আমরা সংরক্ষণ করে রাখবো, রান্নার সময় যে কোনো সময় বের করে রান্না করতে পারবো। আমি আপনাদের সাথে শেয়ার করব। লেবু গাছে লেবুও হয়েছে, দেখুন। তো সকালে নাস্তা বানিয়েছি, তা আপনাদের সাথে শেয়ার করছি। 2টা ডিম নিয়েছি, পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো নিয়েছি, আর সবজি রান্না করা ছিল সেটা নিয়েছি। সকালের নাস্তায় 2টা ডিম খেতে হবে। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব বলেছেন ডিমটাকে অবশ্যই ভেজে খেতে হবে বাটার দিয়ে। আমাদেরকে গুড ফ্যাট খেতে হবে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, বাটার, ঘি। দেখুন, আমি পেঁয়াজ, কাঁচামরিচ, টমেটো দিয়ে ফেটে নিয়েছি, একটি ফ্রাই প্যানে আমি বাটার দিয়ে দিলাম। আপনারা যদি একটু বেশি করে সবজি রান্না করে রেখে দেন ভিউয়ার্স, তাহলে সকালে নাস্তাতেও এই ডিমের মধ্যে ভেজিটেবল দিয়ে দিয়ে আমরা ভেজে নিতে পারি ডিমটা। খুবই মজার এই খাবারটা, কাজের জায়গাও নিয়ে যেতে পারেন। দেখুন, আমি এই সবজি আর শাকটা রান্না করেছিলাম, এটা আমি দিয়ে দিলাম ডিমের উপরে। আমাদেরকে প্রচুর পরিমাণে শাকসবজি খেতে হবে, শর্করা নিতে হবে শাকসবজি থেকে, কারণ আমরা রুটি, পরোটা, পাস্তা, নুডলস এগুলি খাবো না যখন আমরা কিটো ডায়েট করব। আজকে আমি
কিছু কোশ্চেনের অ্যান্সার দিব। অনেক ভিউয়ার্সরা জানতে চেয়েছেন যে কিটো ডায়েট কতদিন করতে হবে, যখন আমরা কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে যাব আমাদের অতিরিক্ত ওজন কমে যাবে, পেটের চর্বি কমে যাবে, তারপরে বন্ধ করে দিলেই হবে, অল্প অল্প করে ভাত খাওয়া শুরু করতে হবে, কিন্তু তেল চেঞ্জ করব না। এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল, ঘি, বাটার এগুলো খাবো, কারণ এগুলি ভালো ফ্যাট। বাজারে যে তেল পাওয়া যায় এগুলো পোড়া তেল, সেই জন্য আমরা সানফ্লাওয়ার অয়েল, কর্ন অয়েল, ভেজিটেবল অয়েল এগুলি খাবো না। এগুলি শরীরের জন্য মোটেই ভালো না। ডাক্তার জাহাঙ্গীর কবির সাহেব বলেছেন হার্টের প্রবলেম হয়, লিভারের প্রবলেম হয়, কিডনির প্রবলেম হয় এই তেলগুলি খাওয়ার জন্য। সেজন্য আমাদেরকে সরিষার তেল বা খাঁটি সরিষার তেল খেতে হবে, এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, কোকোনাট অয়েল অর্গ্যানিক খেতে হবে। এখন তৈরি হয়ে গেল আমার নাস্তা, আমি একটু সালাদ কেটে নিলাম। এই নাস্তাটা আমি আমার হাজবেন্ডকে দিচ্ছি। এইভাবে যদি আপনারা কিটো ডায়েট শুরু করেন তাহলে অতি সহজে 30 দিনের মধ্যে 10 কেজি কমে যাবেন, আমরাও কমেছি। এই যে দেখুন শাকগুলি তুলে এনেছি, এটা হচ্ছে শালগমের শাক, ইংলিশে বলে টার্নিপ। এই শাকগুলি খুবই সুন্দর এবং ফ্রেশ শাক, অর্গ্যানিক। এই শাকগুলি কাটার পরে ধুয়ে নেব, কারণ খুবই পরিষ্কার শাকগুলি, আমার হাজবেন্ড আমাকে হেল্প করছে কেটে দেওয়ার জন্য। আমরা একসাথে যে তুলে নিয়ে আসছি বাগান থেকে এই শাকগুলি, আমাকে কেটে দিচ্ছে, আমি ধুয়ে তুলে নিচ্ছি শাকগুলি। কিছু নিচের পার্টটা ফেলে দিয়ে কুচি করে করে কেটে নিবে। খুবই মজার এই শাকগুলি। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা বুঝতে পারছেন এটা একদমই মূলার শাকের মতো দেখতে। বাংলাদেশে মূলা শাক, পাট শাক, লাউ শাক, কুমড়া শাক, লাল শাক, ডাঁটা শাক, অনেক ধরনের শাক পাওয়া যায়, কিন্তু আমরা এত ধরনের শাক পাই না। ভিউয়ার্স, আমাদেরকে শাক জোগাড় করতে হয়। দেখুন আমি একটা পাত্রে গরম পানির মধ্যে শাকগুলো দিয়ে সিদ্ধ করে নিলাম, অল্প পানি দিয়ে সিদ্ধ করেছি যেন পানি ফেলতে না হয়। তারপরে আমি এই যে মুরগি রান্না করব, দুপুরের রান্না, আমি এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল দিয়ে দিয়েছি, পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। আজকে মুরগিটা একটু অন্যরকম করে রান্না করব, একটু সাদা করে রান্না করব। তেজপাতা, গরম মশলা দিয়ে দিলাম, পেঁয়াজটা একটু ব্রাউন করে তারপরে আমি একে একে মশলাগুলি দিয়ে দেবো। আদা রসুন পেঁয়াজের পেস্ট 1 কাপ দিয়েছি এবং ব্ল্যাক পেপার 1 টেবিল চামচ, আর দিয়েছি জিরার গুঁড়া, আর কোনো মশলাই দেব না, আর দেবো কাঁচামরিচ ভেঙে দিব 10-12টা। এই মুরগিটা খুবই মজা ভিউয়ার্স, আপনারা যদি এইভাবে রান্না করে খান এবং বাচ্চারাও খেতে পারবে, বড়রাও খেতে পারবে। আমরা কিটো ডায়েট যখন করবো আমরা একটু অল্প মশলা, অল্প তেল খাবো, আমাদের প্রোটিনও অল্প খেতে হবে। আমরা যদি বেশি প্রোটিন খাই, ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন তাহলে ওটা চিনি হয়ে রক্তে মিক্স হয়ে যাবে, সেজন্য আমাদেরকে পরিমাণ মতো সব কিছু খেতে হবে, মশলা, তেল, প্রোটিন। দেখুন আমি মুরগিগুলা দিয়ে দিচ্ছি, মশলাটা কষানো হয়ে গেছে, মুরগিগুলা দিয়ে আমি ভুনে নিব। এই ঝোলটা খুবই মজার, সবসময় হলুদ মরিচ ভালো লাগে না, হলুদ খুবই ভালো শরীরের জন্য, এটা একটা অ্যান্টিবায়োটিক হিসাবে কাজ করে। দেখুন আমি হিমালয়ান সল্ট দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো স্বাদ মতো হিমালয়ান সল্ট দিয়ে দিলাম। আমরা ভাত, রুটি, পরাটা কিছুই খেতে পারবো না যখন কিটো ডায়েট করবো, সেজন্য আমাদেরকে খেতে হবে প্রোটিন, ফ্যাট।
ফ্যাট অ্যান্ড কার্বোহাইড্রেট। ফ্যাট নিতে হবে আমাদের বাটার, ঘি, সর্ষের তেল, নারকেল তেল অর্গ্যানিক এবং এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল থেকে। অ্যান্ড প্রোটিন নিতে হবে মাছ মাংস থেকে, চিকেন, হাঁস, গরু, মুরগি এগুলা থেকে নিতে হবে, মাছ মাংস থেকে নিতে হবে। আর 10% শর্করা নিতে হবে শাকসবজি থেকে। সেজন্য আমাদের প্রতি বেলার খাবারে শাকসবজি থাকতে হবে, কারণ আমাদের শর্করা নিতে হবে শাকসবজি থেকে। রান্না হয়ে গেল আমার মুরগি, আমি শাক সিদ্ধ করে রেখেছি, আপনাদেরকে আমি দেখিয়েছি। এখন আমি ভেজিটেবলগুলি কেটে নিলাম। লাল পেঁয়াজ, এটা হচ্ছে বরবটি, এটা হচ্ছে বেল পেপার, রেড, গ্রিন অ্যান্ড ব্রকলি অ্যান্ড বাঁধাকপি, এগুলোকে আমি একটি পাত্রে সিদ্ধ করে নেব, হালকা করে সিদ্ধ করে নিব। সিদ্ধ করে নেওয়ার পরে আমি দেখাবো আমি কীভাবে রান্না করব। যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করে দেবেন। যদি ভিডিওটি ভালো লাগে, রেড সাবস্ক্রাইব থাকলে ক্লিক করে দেবেন, পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন, তাহলে পরের ভিডিওগুলি আপলোড করার সাথে সাথে আপনারা পেয়ে যাবেন, সবার আগে আপনারা দেখতে পারবেন। দেখুন, আমি একটা প্যানে এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল, মরিচ কুচি, পেঁয়াজ কুচি, রসুন কুচি দিলাম। আর সবজিগুলোও সিদ্ধ হয়ে গেছে দেখুন। এখন একটু টেলে নেব এই পেঁয়াজ, মরিচ, রসুন কুচি। এখন আমি এই যে সিদ্ধ সবজিগুলো দিয়ে দিব, এবং শাক সিদ্ধ করে রেখেছিলাম এটাও দিয়ে দিলাম একসাথে। এই রান্নাটা খুবই মজা। আমি সামান্য হলুদের গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে দিব, দেখুন দিয়ে দিচ্ছি। সব সিদ্ধ করা আছে বলে বেশিক্ষণ রান্না করতে হবে না, আমি হালকা করে সিদ্ধ করেছি। দেখুন রান্না হয়ে গেল আমার পাঁচমিশালি সবজি অ্যান্ড শাক, এটা খুবই মজার দুপুরের রান্না। দুপুরে আপনারা লাঞ্চ এভাবে করতে পারেন। দেখুন সালাদ নিয়েছি, টু পিস চিকেন নিয়েছি, আর সবজি অ্যান্ড শাক নিয়েছি। আপনারা এভাবে দুপুরে খেতে পারেন। যারা বাংলাদেশ থেকে আমার ভিডিওটি দেখছেন তারা যদি সাহায্যকারীকে বলেন এভাবে রান্না করে দিবে। এখন আমি রাতের ডিনারটা তৈরি করছি। রুই মাছ নিয়েছি 8 পিসেস নিয়েছি। আদা রসুন গুঁড়া দিয়ে দিয়েছি, দেখুন একে একে আমি। গার্লিক পাউডার, পিঙ্ক সল্ট, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। একটু ম্যারিনেট করে রেখে দেব 10 মিনিটের জন্য। আমি কোকোনাট অয়েলের মধ্যে এই মাছগুলি ভেজে নিচ্ছি। আমাদেরকে প্রোটিন খেতে হবে ভিউয়ার্স, আমাদের 70% ফ্যাট খেতে হবে, 20% প্রোটিন খেতে হবে, আর 10% শর্করা জাতীয় খেতে হবে, শাকসবজি থেকে নিতে হবে। সেজন্য আমাদের মাছ মাংস খেতে হবে, কিন্তু পরিমিত খেতে হবে। যাদের এক পিস খেতে খেলে হবে তারা এক পিস খাবেন, যাদের এক পিস খেলে হবে না তারা দু পিস খাবেন, পরিমাণ মতো খেতে হবে। এভাবে আমরা ওজন কমাতে পারবো, পেটের চর্বি কমাতে পারবো পরিমাণ মতো খেলে। তাহলে আমাদের গ্লুকোজ রক্তের মধ্যে বেশি যাবে না এবং বাধা দিবে না চর্বি গলতে, পেটের চর্বি গলতে, ওজন কমাতে। আমি উল্টাই দিলাম, দেখুন তো ভাজা হয়ে গেল আমার মাছগুলি। এখন আমি এই তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিলাম, আমি সবজিও দিয়ে দিব।
দেখুন ব্রকলি, গ্রিন পেপার, রেড পেপার সবজিগুলো দিয়ে দিলাম। আপনারা আরও অনেক ধরনের সবজি দিতে পারেন। এই মাছের তেলেই আমি সবজিগুলি ভেজে নিব। এবং ডাক্তার জাহাঙ্গীর কবির স্যার বলেছেন একটু কচকচে থাকলে ভালো, আমাদেরকে চিবাই খেতে হবে ভালোভাবে, তাহলে হজম হবে। আমি মাছের উপর বিছাই দিলাম এই সবজিগুলি। তৈরি হয়ে গেল আমার ডিনার। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। আমি একটা প্লেটে দেখুন সালাদ, ভেজিটেবল অ্যান্ড ফিশ নিয়ে নিলাম, এটা রুই মাছ। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, হাসি খুশি থাকবেন, আমার ভিডিওর সাথে থাকবেন। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।